এইটা হচ্ছে আমার রুম যেটা তোমরা দেখার জন্য সবাই বলছিলে যে আমি মানে বেশি টাইম স্পেন্ড করি এই জায়গাটাই সেটা হচ্ছে এটা এই হচ্ছে আমার পুরো হোম ট্যুর তোমার হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো থাম্বনেল টাইটেল দেখে তো ওইটা বন্ধ হয়ে নিক না হলে কিছু শোনা যাবে না তো থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িটা তোমাদের পুরো ঘুরে দেখাবো কেমন কি তোমরা অনেকে বলছিলে যে হোম ট্যুর দাও তো সেটা একটু চেষ্টা করছি দেখি কেমন কি করতে পারি তো চলো ফার্স্টে তোমাদের ঢুকেই ফার্স্টে তোমাদের যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে এই যে আমাদের রাধা মাধবের মন্দির লাইটটা জ্বালিয়ে দিই যেটা আগে পড়ে এই যে রাধা কৃষ্ণের মূর্তি আর এই যে আমাদের ছোট্ট গোপাল এখন বসে আছে এখানে দেখো পুরো মন্দিরটা একটু দেখে দেখিয়ে দাও ঘুরিয়ে এই যে টোটাল মন্দিরটা যে এত ঠাকুর সব ঠাকুর রয়েছে এই মেইন হচ্ছে আমাদের এখানে গোপাল ঠাকুর ঘুমু ঘুমু করে অর্থাৎ ঘুমায় আর এইসব এখানে একটা মিস্কেট টাইপের রয়েছে এখানে সব জিনিসপত্র থাকে ঠাকুরের আর এই সব খাবার টাবার রয়েছে এই মন্দিরের মন্দিরটা হচ্ছে এমন এই যে আসো তো এই মন্দির থেকে এদিকে আসার এই যে হচ্ছে আমাদের গেট মেন গেট এই গেটটার থেকে পুরো এখানটা পুরো একটা হলঘর আছে দেখো হলঘরটা দেখো ভালো করে হলঘরটা এই যে এরকম এই যে মাঝখানে বলো মাঝখানে সোফা হ্যাঁ মাঝখানে সোফা টি টেবিল এখানে একটা টি টেবিল রাখা আছে এটা কিন্তু অরিজিনাল না এটা ফেক অরিজিনাল এর মতোই লাগে অনেকটা অরিজিনাল মতনই লাগে কিন্তু এটা ফেক আর একটা জলের বোতল আছে এখানে এখানে বসে আমরা চাটা খাই তো এই যে আর এই দিকটা হচ্ছে মায়ের সব পূজোর জিনিসপত্র রাখা পুরো জিনিসপত্র আসলে ঠাকুর কোটা একটু ছোট হয়ে গেছে তো জিনিসপত্র সব ধরে না তো সেই জন্য এখানে বাদ বাকি সব ঠাকুরের জিনিসপত্র রাখা আর এখানে হচ্ছে ইনভার্টার রাখা রয়েছে ওয়াইফাই রাখা আছে ওয়াইফাই লাইন করা রয়েছে এইটুকুই এদিকে এদিকে আর সেরকম কিছু নেই আর এবার চল আমি তোমাদের নিয়ে যাই এই দিকটায় এই দিকে এখানে এটা ওইটাই হ্যাঁ তাহলে খুলতে হবে হ্যাঁ এই যে এখানে এটা হচ্ছে টিভি ক্যাবিনেট করা আছে এখানে সুন্দর আমরা ওখানে বসে বসে টিভি দেখি টিভিটা খুব কমই চালানো হয় মানে চালানো হয় না বললেই চলে টিভিটা আমার বর আসলেই শুধু একটু টিভিটা চালায় তাছাড়া কেউ চালিয়ে দেখা হয় না আর এখান দিয়ে একটা দেখো ডবি আর এখানে সব ঠাকুরের মূর্তি টুকটি ছবি আছে এগুলো বাদ দাও এগুলো হচ্ছে বাঙালিদের ঘরে যেগুলো থাকে আর কি সব টুকিটাকি জিনিসপত্র কোথাও রাখার জায়গা থাকলে সেগুলো পুরো ভরে দেয় একটা টিভি রয়েছে আর এই যে এদিকে সব শোপিস সাজানো সাজানো রয়েছে বুদ্ধদেবের মূর্তি রয়েছে সব ঠাকুরেরই মূর্তি বেশি তারপর আসি তোমাদের দেখাই এইখানে রয়েছে একটা মাছের অ্যাকোরিয়াম রয়েছে তুমি বলছো কেন আমি পারিনা বলতে বলো তাহলে এখানে একটা অ্যাকোরিয়াম রয়েছে দেখো অনেক মাছ রয়েছে কালারিং মাছ এটা লাইটটা এখন জ্বলছে না যার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না এই যে এটা তো তোমরা দেখলে এবার দেখি এই দিকটা এই যে এই দিকটার এখানটায় রয়েছে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আর এখানে হচ্ছে ফ্যামিলির সব ফটো রয়েছে আমি বাদে আছি এখানে আমি আর আমার যা বাদে আছে তাছাড়া এখানে সবাই আছে আমাদের একটা ফটো এখানে অ্যাড করতে হবে তাই তো
হ্যাঁ পরে পড়বো এখন আমরা এখন ফ্যামিলি মেম্বার আমরা আগে ফ্যামিলিতে ওই যে ওই কজন ছিলাম ওই উপরে কজন হ্যাঁ আমরা এখন ফ্যামিলি মেম্বার না আমাদের ছবি তো ওখানে রাখতে হবে না হ্যাঁ রাখবা হ্যাঁ এইটা হচ্ছে ঠাম্মি আর কি এখন আর নেই আর ওইটা হচ্ছে দাদু আর দিদুন মানে আমার মায়ের বাবার মা আর এই যে এটা হচ্ছে আমার বর বাবু এটা হচ্ছে আমার ভাসুর এটা মা এটা হচ্ছে আমার ননদ আর এটা বাবা আর মাসে মাঝে ঠাম্মি বসে আছে আর এখানে হচ্ছে মা আর বাবার একটা সুন্দর ছবি দেওয়া আছে দেখো পুরোটা একটু ভালোভাবে দেখো হুম চলো তোমাদের রুম গুলো আমি একটু পরে দেখাচ্ছি আর একটু এদিক থেকে ঘুরে আসি আসো টুকিটাকি জামা কাপড় হয়তো হাতেই মা বেশি কেচে দেয় ওর জামা কাপড় গুলো আর আমার গুলো হচ্ছে টুকিটাকি হয় এর মধ্যে দেওয়া লাগে না আর খুব বেশি হলে লোক রেখে সেগুলো পরিষ্কার করা হয় যার জন্য এটা কাভার হচ্ছে পরে পরে নষ্ট হচ্ছে এই জায়গাটা কোথায় বলে দাও এটা হচ্ছে বাথরুমে যেতে বেশ নিচে একটা কার্পেট মতো পাতা আছে আর এখানে রাখা আছে একটা বেসিন আয়না ফায়না দেওয়া আছে এখানে ফ্রেশ হওয়ার জন্য সবাই আসে আর কি আর এইদিকে দুদিকে দুটো বাথরুম আছে সেটা দেখালাম না তোমাদের বাথরুম আর কি দেখাবো এটুকুই এখানে থাক আর এই যে এখান দিয়ে সিঁড়ি রয়েছে ওঠার যেটা উঠে দেখালাম না তোমাদের এখানে সব জিনিসপত্রে ভর্তি হয়ে রয়েছে ওটা মানে মানুষ উঠতে পারবে না সেরকম অবস্থা দেখো পাড়াকার জায়গা নেই এখান দিয়ে এবার চলো তোমাদের রান্নাঘরটা দেখাই এই যে এখানে হচ্ছে টেবিল রাখা আছে একটা চেয়ার জানি না কোথায় মনে হয় রান্নাঘরে বসে বসে রান্না করতে হয় তো সেই জন্য এখানে নেই এখানে টেবিলে মাঝে মাঝে খাওয়া দাওয়া হয় এখানে খুব কমই খাওয়া দাওয়া হয় লোকজন আসলে তারপরে এখানে একটা রাখা আছে ফ্রিজ আমাদের মেন রান্নাঘর যেটা যেখানে রান্না করা হয় চলো এবার হচ্ছে ঠাকুর ঘরের সাইডেই হচ্ছে মায়ের মা বাবার রুম এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়িমার রুম দেখো ওই যে ওখানে একটা রাধা কৃষ্ণের মানে ঠাকুরের পাথর দিয়ে একটা পাথর দিয়ে করা না হ্যাঁ পাথর দিয়ে পাথর দিয়ে করা বসানো রয়েছে আর যা থাকে এসি এদিকে আলমারি রয়েছে আলনা রয়েছে আর এই যে এদিকে মা বাবার রুমটা একটু ছোট হ্যাঁ শোকেস ড্রেসিং টেবিল রয়েছে যেগুলো থাকে তো চলো দেখে না এরপরে তোমাদের চলো অন্য রুমে নিয়ে যাই তো এখান থেকে বেরিয়েই সোজা এখানে এসে হচ্ছে আমার যার ভাসুরের রুম সেটা এখন দেখালাম না কারণ বাড়িতে নেই হালকা তোমরা বাইরের থেকে দেখে নাও হ্যাঁ এই যে বাইরের থেকে তোমরা একটু দেখে নাও রুমটা বাড়িতে নেই তো সব সব গোছানো অগোছালো হয়ে রয়েছে যার জন্য আর তোমাদের ভেতরে ঢুকে দেখালাম না চলো আমার রুমে এবার যাই এইটা হচ্ছে আমার রুম যেটা তোমরা দেখার জন্য সবাই বলছিলে যে রুম ট্যুর দাও তো এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার রুম আর তো ফার্স্টে ঢুকেই হচ্ছে এখানে রয়েছে একটা ডাস্টবিনের পাশে তোমরা বলছিলে আলমারিটার মানে ছবির ভিডিওটা ভালো করে তোমাদের দেখাতে তো আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব আসো একটু দেখিয়ে দাও তো এটা আলমারিটা এই যে আলমারি ডিজাইনটা হ্যাঁ এই যে হচ্ছে আলমারির ডিজাইনটা এদিকে রাখা রয়েছে আমার ড্রেসিং টেবিল যেখানে আমি মানে বেশি টাইম স্পেন্ড করি এই জায়গাটাই সেটা হচ্ছে এটা এখানে বসে এটা একটু দেখিয়ে দিই ভালো করে এটা একটু দেখিয়ে দাও আর এই যে এখানে বসে বসে আমি সাজুগুজু করি আয়নার দিকে ঘুরে এদিকে বসে বসে আমি সাজুগুজু করি আর এদিকে যাবতীয় আমার যে প্রোডাক্ট সেগুলো রাখা আছে আমি যেগুলো ইউজ করি ডেলি সেগুলো রাখা রয়েছে দুটো ফুল ফ্লাওয়ার আমি এটা মেলার থেকে কিনেছিলাম সেগুলোই রাখা আছে আর এগুলো টুকিটাকি আর কি দেখাবো বলো এগুলো মানে সবার বাড়িতে যেমন থাকে হালকা পাতলা জিনিসপত্র সেগুলো আমি ওখান থেকে রেখে দিয়েছি কিন্তু আমার ঘরের এখনো কিন্তু ভালোভাবে ডেকোরেশন হয়নি কারণ আমার অনেক প্ল্যান আছে ঘরটা ভালোভাবে সাজাবো সেটা এখনো করা হয়নি আমাদের একটা বড় ছবি এনে ওখানটায় করবো মানে ওখানটায় রাখবো অনেক মানে একটু গোছানোর ইচ্ছা আছে এখান থেকে আলনাটা সরিয়ে দেবো আর এটা হচ্ছে আমার বেড
সাইডে একদম ওর পাশে আছে আমার বেডটা। আর এদিকে হচ্ছে আলনা রয়েছে একটা, আর এখানে একটা সোফা রয়েছে যেটা হচ্ছে আমার বর বাড়িতে আসলে ওর এটা হচ্ছে মানে সব জামা কাপড় খুলবে আর ছুঁড়ে ছুঁড়ে এখানে ফেলবে, যার জন্য আমার সোফার অবস্থাটা এরকম হয়ে রয়েছে। ও বাড়িতে না থাকলে আমি গুছিয়েই রাখি, এখানে ফাঁকাই থাকে, আর ও বাড়িতে থাকলে এখানে বসার থেকে বেশি জামা কাপড় থাকে, মানুষ বসার জায়গা পায় না। আর জায়গা কোথায় থাকে তাহলে, জামা কাপড় গুলো কোথায় রাখবো বলো? মানে এখানে হচ্ছে জামা কাপড় থাকে, বসার মানুষের বসার জায়গা এখানে হয় না, যার জন্য মেন কেনা এটা। খুবই সুন্দর এটা, আমি অ্যানিভার্সারিতে পেয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা অবশ্যই দেখে নিও। লাইটটা বন্ধ করে দেখো, হ্যাঁ দাঁড়াও, লাইটটা একটু জ্বালানো থাক। এই যে এই ফ্লাওয়ার বারটা দেখতে না একদম অরিজিনাল লাগে, আমার খুব পছন্দ হয়েছিল, যার জন্য আমি এটা এখানে সাজানোর জন্য কিনে নিয়ে এসেছি। আর এখানে আমি চারটে প্রজাপতি বাটারফ্লাই লাগিয়েছি। এই বাটারফ্লাই গুলো জানো কিসের? এই বাটারফ্লাই গুলো হচ্ছে আমার বরের বার্থডেতে আমি অনলাইন থেকে বেলুন অর্ডার করেছিলাম, তো সেই বেলুনের সাথে এই বাটারফ্লাই গুলো এসেছিল, তো সেখান থেকে খুলে খুলেই আমি এখানে লাগিয়ে দিয়েছি। দেখতে ভালো লাগছে বেশ, এই যে উড়ে উড়ে এই ফুলের কাছে যাচ্ছে, তোমাদের রুমটা একটু ভালোভাবে ঘুরে। আর ওপরে হচ্ছে সব আমার বিয়ের জিনিসপত্র গুলো রাখা রয়েছে। এখানে আমি আমার বরকে বলেছিলাম যে এখানে হচ্ছে সেই কাঠ দিয়ে দরজা মতো করে দিতে, কি বলে ওগুলোকে আমি ঠিক জানি, ক্যাবিনেট মতো করে দিতে, যাতে দেখা না যায়, দেখতে ভালো লাগে ঘরটা। তো সে এখন আর এখানে কিছু করবো না, অন্য প্ল্যান আছে, ওটা পরে দেখা যায়, পরে বলা যাবে, পরে তোমাদের বলবো অন্য কি প্ল্যান আছে। এই ঘরটা আমি সেরকম ভাবে সাজাতে চাইছি না। এখানে হচ্ছে একটা আমার খাটের পাশে রাখা রয়েছে টেবিল, বেড টেবিল আর কি, যেটা বেড টেবিল, তো বেড টেবিলে বেশি কিছু নেই। এখানে আমার পিকাচু খুব ভালো লাগে তো এটা আমি কিনে রেখেছি। এখানে একটা জলের বোতল আছে যেটা আমার সব সময় কাজে লাগে জল খাওয়ার জন্য। আর একটা এই যে কাঠের এটা পুরো ফ্লাওয়ার আছে, ফেক ফ্লাওয়ার। আর এই যে এসি রিমোট, আর কিছুই সেরকম নেই। আমার ক্লিপ আর হেয়ার ব্যান্ড রয়েছে এখানে। আর এই যে আমার খাটটা, তুমি একটু ক্লোজ আপ শট দেখিয়ে দাও তো এখান থেকে পুরোটা। আমার রুম থেকে বেরিয়ে এসে এদিকে হচ্ছে আমার ননদিনীর রুম। ওর রুমটা একেবারে গোটানো শুটানো রয়েছে, মানে না থাকলে যেরকম থাকে আর কি, নোংরা পড়ে যাবে বলে গোছানো থাকে। তাও চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই। হল এই যে এখানে একটা ড্রেসিং টেবিল রাখা আছে আমার ননদের বিয়ের আগে, এটা ইউজ করতে এখন খুবই কম ইউজ হয়, এ বাড়িতে আসে যখন তখন ইউজ করে। আর এদিকে একটা আলনা রয়েছে যেখানে এখন আমার ননদিনীর থেকে আমার মায়ের জিনিসপত্র, মানে আমার শাশুড়ি মায়ের জিনিসপত্র বেশি রয়েছে, শাড়ি টাড়ি। আর এই যে এখানে টেবিল আছে, আর এই যে হচ্ছে ওর খাটটা যেটা এখন একদম উল্টানো রয়েছে, উল্টানো পাল্টানো। আর এই যে এখানে আছে আমার ননদিনীর ছোট্টবেলার একটা ছবি রয়েছে, ছোট্টবেলার এখানে প্রজাপতি রেখেছে কিছু, আর এই ছবি আছে, ওরই ছবি কিছু আছে এদিক দিয়ে, ব্যাস এটুকুই। চলো আসো একবার বাইরে তোমাদের নিয়ে যাই ঘরের থেকে বেরিয়ে। এখানে ঘরের এই সাইডে একটা তুলসী মঞ্চ রয়েছে এখানে, আর কি। আর এইদিকে আসো, এইদিকে এই যে নিচেটা দেখিলাম, নিচে এরকম করা আছে, পার্কে যেমন থাকে সেরকম করা আছে। আর এইখানটা দেখো একটা বড় সাইজের অ্যাকোরিয়াম রয়েছে, যেটা এখন নোংরা জল হয়ে রয়েছে, ভালো বুঝতে পারবে না তোমরা, যদি ভালো করে ভিডিও থাকে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এইখানটা হচ্ছে একটা গাড়ির সাইড আর কি, বাইকটা। এই হচ্ছে আমার পুরো হোম ট্যুর, তোমাদের তো দেখিয়েই দিলাম। তো এই ছিল আমার হোম ট্যুর ভিডিও, তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।